এদিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পর্যটকদের মোটরসাইকেল ব্যবহারের উপর দেয়া হচ্ছে নিষেধাজ্ঞা। ট্রাফিক আইন না মানায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বিবিসি জানায়, বালিতে উন্নত গণপরিবহনের অভাবে বিদেশি পর্যটকেরা ঘুরতে প্রায় মোটরসাইকেল ভাড়া করেন। বালির গভর্নর আই ওয়াইন কোস্তের বলেন, অনেকেই পোশাক, হেলমেট বা লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলে ঘুরে বেড়ান, যা মোটেও উচিত নয়। গেল মাসের শেষ থেকে চলতি মাসের শুরুর কয়েকদিনে প্রায় 171 জন পর্যটক ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। এছাড়া অনেকেই মোটরসাইকেলে ব্যবহার করছে ভুয়া নম্বর প্লেট। এখন থেকে ট্রাভেল এজেন্সি থেকে সরবরাহ করা মোটর বাইক চালাতে পারবেন পর্যটকরা।